আর কি বলবো, দুঃখের কথা জানো, 500 টাকা কেটে নিচ্ছে, বলছে 500 টাকা দিয়েছি, এই হচ্ছে বাজেট। বড় খুশি হয়ে গেছি, 19 টাকার দুধ দিয়েছি। কি সুন্দর না? বেশ সুন্দর। এটা বাড়াবে 200 টাকা বাজেট? না না না। আর সবচেয়ে ভালো যেটা পেয়েছি দেখো, পেয়েছি হচ্ছে সাদা উচ্ছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গ্রানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আর আমরা আছি এই অগোছাল পরিস্থিতির মধ্যেই আছি। একটু একটু করে নিজেদের কাজগুলো সারছি, একটু সময় লাগবে গো, বড় ঘেটে গেছে চারিদিক। তাজিয়ে সকালবেলা স্পন্দন যখন চলে এসেছিলো, অরুণকে বললাম কি ওই বাড়িতে কৌটোগুলো সেই মশলা ফেলে এসেছিলাম না, এখন তো মশলাগুলোকে ঢালতে গেলে কৌটো লাগবে, বলো নাহলে ঢালবো কিসে? তো অরুণকে বললাম যে চলো কটা কৌটো কিনে নিয়ে আসি ডিমার থেকে। কৌটো কিনে নিয়ে আস, কৌটো কিনতে ডিমার্টে। শোনো না, তা এখানে অনলাইনে যে ডিমার্টের যে পরিষেবাটা দেয় না, তাতে কাচের মানে গ্লাস কন্টেনারগুলো ভালো থাকে না, গ্লাস জার বলো বা কন্টেনার, এগুলো না অনলাইনে খুব একটা ওদের ওই অপশানে গেলে পাওয়া যায় না, ওগুলো দেখে ভালো। আর গ্লাসের জিনিস তো ওরা 5 জনের জিনিস নিয়ে আসে, ভেঙে যেতে পারে, কোনোটা ফেটে যেতে পারে, ক্র্যাক হতে পারে, তখন তুমি রিফান্ড করবে, তার থেকে এই জিনিসগুলো নিজের দেখে নাও ভালো। তা আর কি বলবো, দুঃখের কথা জানো, 500 টাকা কেটে নিচ্ছে, বলছে 500 টাকা দিয়েছি, এই হচ্ছে বাজেট, এর মধ্যে তুমি যা আর করবে এর বেশি আমি আর দিতে পারবো না। আমি বললাম শুধু তুমি একটু নিয়ে চলো, আমি চেষ্টা করবো 500 টাকার মধ্যেই করতে, যদি 100-200 লাগে না হয় একটু করা যাবে। 500-তেই ফুল স্টপ, 500-র বেশি ওঠা যাবে না, সেটাতেই করতে হবে, কেননা খরচাগুলো তো হচ্ছে টুকটাক টুকটাক, অনেক খরচাই হয় এই শিফটিংয়ে মনে হয়, কিন্তু অনেক খরচাপাতি হয়, খরচা খাটনি দুটোই হয়, দুটোই হয়। যাই হোক, আমার মনে হয় না 500 টাকার ওই জার আমার কিনতে লাগবে, কেননা আগেরবার যখন গেছিলাম তখন 19 টাকা করে এক একটা ছিল, ও তো 10টা কিনলেই 200 টাকায় হয়ে যাবে, তা জানি না এখন তা পাবো কি না। চলো তাহলে যাওয়া যাক, আর কটা জিনিসও কিনে নিয়ে আসি, স্পন্দন আসার আগে আবার ফিরতেও হবে। আর আজকে বলেছি যে জিনিস কিনতে নিয়ে যাবে, ভালো রান্নাবান্না করে খাওয়াতে পারবো না আজকে, কিন্তু ওই সিদ্ধ ভাত খাবো দুপুরবেলা, ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে রেখে গেছি, এসে গরম গরম ভাত করবো আর ডিমের হবে। ওখানে গাড়িটা রাখলাম, তোমার কি আর কোনো কুর্তি টুর্তি নেই কিছু? না কিছু বেরোয়নি তো আমার, এইটা আর ওই নীলটা, এই দুটোই হাতের কাছে আছে গো। এই দুটোই পিঠে পড়ে না, কি করবো, খুঁজে পাচ্ছি না এখন, আর সব পেটি তো খোলাও হয়নি, কোন পেটিতে রেখেছি। চলো যাওয়া যাক, হলো না এখান থেকে। এগুলো কিন্তু দেখো ফটো কেনার বাজেটে নেই, এগুলো কিন্তু ফটো কেনার বাজেটে নেই, কিন্তু দুধ বই ছেলের গ্লুকোন দিয়ে শেষ হয়েছে, আর পাউরুটি 500-র মধ্যে নয়। আচ্ছা দিলে 500 ছাড়া, এখন কি 500-র দিকে যাবে? চলো চলো, আর তো এখানে কাজ নেই না, মানুষজন আর কাজ নেই। হ্যাঁ হোল্ডিংস এর সেটআপটা দেখো, কিন্তু প্রায় বছর খানেক হলো ছেড়ে দিয়েছি, আর খাওয়া বেশি আর অন হেভি কোল্ড ড্রিঙ্কস খেতো, এখন এত খাই। এই যে তোমার কৌটো পেয়েছি, বড় খুশি হয়ে গেছি, 19 টাকার দুধ পেয়েছি, এই দেখো। কটা তো লাগবে হিসেব করে আসিনি, আন্দাজ করে নি, এটা হাতে নি। একটা আলো কিনেছি গাড়িতে লাগানো, একটা শর্ট পড়েছিল আলো, আমাদের কিন্তু কোনো স্পুন নেই। স্পুন তো তুমি দিয়ে দিয়েছো ওই দিদিকে, আগের ওই কৌটোগুলো চামচগুলো রেখে দিলে ভালো হতো, মনে ছিলেন ওটা স্বামী দিদি দিয়েছে। উইকডে বলে আজকে একটু ফাঁকা সকালের দিকে ডিমার্ট, আস্তে আস্তে ভিড় হবে, আর দিওয়ালি আসছে না এখন, পছন্দ হলো কিছু এখানে? না না আমি আজকে কিছু নেব না, আমার হয়ে গেছে না, আমার কাছে গ্লাস।
চলো বেরিয়ে পড়ি, আবার সবজি নিতে যেতে হবে না? হুম, ফল নেওয়া আছে, আমার অফিস আছে। একটু দামগুলো দেখে গেলাম, শীতের জিনিস উঠছে আস্তে আস্তে। হুম, এই পাঞ্জাবি ভালো, কালারগুলো খারাপ না। দিওয়ালি না, এখন দিওয়ালির জন্য ওইদিকে দেখছি না মোমবাতি টোমবাতি উঠেছে, লাইটস বিভিন্ন যেগুলো হয় সেই সব রয়েছে। দিওয়ালি নবরাত্রি ওরা পড়ে না পাঞ্জাবি পাঞ্জাবি? কারেক্ট কারেক্ট, ঠিকই। কি সুন্দর না, বেশ সুন্দর। এটা বাড়াবে 200 টাকা বাজেট? না না না, এবার কোনো বাজেটের, বাজেট বেড়ে গেছে অলরেডি, কিন্তু এবার এটাতে করা যায়। বাজেট বেড়ে গেছে, বাজেট কত বলছো? দুধ পাউরুটি ওগুলো গিয়ের মধ্যে কেনার মধ্যে ছিল, ডিমার্টের আজকে 500 ছিল। ডিমার্টে এসেই প্রথম আমার মনে পড়ছে যেটা, যে এত কম টাকার জিনিসপত্র কিনে মানে কি ওই কৌটো গুলো, একটা জামা কাপড় কাচার ব্রাশ, এই আমি তো আর কিছু নিইনি গো। না ঠিক আছে, আননেসেসারি তো নেওয়ার প্রয়োজন পড়ে না। না আগে ঘরটা গোছানো হোক, আবার যদি কিছু লাগে তখন আবার আসা যাবে, বাড়ি থেকে কাছেই আছে, খুব দূরে নেই। তবে আজকে 10টা মতো নিয়েছি কাচের জারগুলো, তবে বড় বড় ডাল এগুলো রাখা টাকা নিইনি, তো ওগুলো না পুরনোগুলোই রয়েছে ভালো কন্টেনার, তো ওগুলো আর চেঞ্জ করবো না, মশলাপাতি রোজের এগুলোই ঠিক আছে। হ্যাঁ, বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, এখনো তো বুঝতে পারছি না, ধরো এখানের এগ্রিমেন্ট হয়েছে 11 মাসে, তারা যদি আবার এগ্রিমেন্ট রিনিউয়াল না করে তখন আবার ছোট সব নিয়ে, আবার ছোট এক বছর গেলেই হলো 19 টাকার জিনিস। হ্যাঁ চলো, এবার কি বাজারে, এবারে বাজার এই কাছের এগুলো ডিকিতে ঢুকবে? হ্যাঁ ঢুকে যাবে, চলো। বাবা দেখলে ডাকাত লাগবে, খুব রোদ্দুর। আমার তো হেলমেট এখনো কেনা হয়নি, বলেছে যে পুজো এদিক ওদিক ঘুরতে গেলে তো একটুখানি হেলমেটটা লাগবে। এখানে একদম হেলমেট ছাড়া তুমি বেশি দূরে গেলেই একটা খপ করে ধরে এবং কত টাকা চায়, তো হেলমেট তো লাগবেই। ওই জন্য তুমি কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছো, এখন রোদ্দুর থেকে তো বাঁচি, কবে হেলমেট কিনবো তার আগে তো রোদ লেগে সব। ঠিক আছে চলো যাই। লাল লাল দেখে নাও, আছে না আর কি বাকি? কুমড়ো, একটু লম্বা বেগুন খুঁজছি, পাচ্ছি কুমড়ো, গোল গোল বেটে বেটে কুমড়ো আর পেঁপে পাচ্ছি, কুমড়ো আর পেঁপে ওইদিকে আছে, বাইরে আছে, চলো। এখানে কি ভিডিও দেখাবো, ওই বাজারের যা ভিড়, তাও আজকে একটু ফাঁকা আছে। চলো এখানে লেবু আছে, দেখি তো আসলে হবে তো এই কটা। হ্যাঁ কিছুদিন তো হবে, বলা কি দেখে নি আগে, শাকে শেষ চলে গেছি আমরা বাড়িতে, এসে বেশ খানিকটা কাজও করে নিয়েছি, সবজিগুলো ধুয়ে নিয়েছি। বললে বলে নালে ভাবতেন যে কোর কার বাড়ি চলে গেছি, না বাজার থেকে সবজি আনলে প্রথম দিন একটু কষ্ট হয়, কিন্তু সব কিছু ধুয়ে ওই জিপলক ব্যাগগুলো আছে ওগুলোতে ভরে ভরে ফ্রিজে রেখে দিই, বেশ 7-10 দিন তো ভালো থাকেই। মোটামুটি 7-10 দিনে সবজি নিয়েই চলে এসেছিল, আর এই ডিমার্ট থেকে এগুলো নিয়েছি, এই যে কৌটো কাউটা। হ্যাঁ ডিমার্ট থেকে এগুলো নিয়েছি। হ্যাঁ আর সবচেয়ে ভালো যেটা পেয়েছি দেখো, পেয়েছি হচ্ছে সাদা উচ্ছে, এগুলো কিন্তু অত তেতো হয় না, তাই না? আচ্ছা এটা দিয়ে একটা সবজি বানানোর এবং তোমাদেরকে দেখাবো, এটা কিন্তু অত তেতো হয় না। ওরাও বললো যে কড়ওয়া কম হতা হ্যায়, কি জানি ঢুকেছে কানটায়। একেবারে টাটকা পাট শাক দেখেই ঝপ করে আটিটা তুলে নিয়েছি, শাক কিন্তু আমি অত চিনতে পারি না, তবে এটা পাট শাক এটা বুঝেছি। আর এখানে খুব একটা ভ্যারাইটিও নেই শাকের, ওই সর্ষে শাক মাঝে মাঝে পাওয়া যায়, মেথি ধনে পাতা পালং এই তিনটে যেমন পাবে, তো আজকে এটা পেলাম বলে পাট শাক, তাই তো মনে তো হচ্ছে পাট শাক, এবার বুঝতে তো পারছি না সব লাল শাকের সবুজ ভার্সন নয় তো, যাবো ভেতরে এটা খুব ভেতরে ভেতরে কিরকম লাল লাল হয়েছে, যাই না এটা দিয়ে বড় ভাত যে শাকই হোক। আচ্ছা আমার তো দেখে মনে হলো যে পাট শাকের মতো, লাল শাক কিরকম হবে নাকি? নাকি পাট শাকের পাতা মনে একটু লম্বা হয়? পাট শাক না, ভুলভাল বলে যাচ্ছে। যাই হোক একটা টাটকা শাক পেয়েছি, একজন মাসি বিক্রি করছিল,
আমি নিয়ে এসেছি, এটা লাল শাকের সবুজ না কি আমি কিন্তু জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে বলো তো কমেন্টসে। আমার এই লম্বা পাতাগুলো দেখে পাট শাক মনে হলো, কিন্তু এখন ভাবছি যে পাট শাকের পাতা কিন্তু আটু লম্বা হয়। এখন মনে পড়ছে এটা নয়, এই সাদা উচ্ছে পেয়েছি আর এই শাকটা পেয়েছি টাটকা, এটাই বেশ ভালো লাগছে আজকে। মানে আজকের বাজারের অভিনবত্ব হচ্ছিল সাদা উচ্ছে আর শাক, শিল্পী বলছে পাট শাক কিন্তু আমার মনে হচ্ছে না পাট শাক, এটা লাল শাকেরই সবুজ ভার্সন। হ্যাঁ না হলে ভিতরে ভিতরে এটা থাকবে, পাট শাক হবে না কি রকম, এটা লাল শাক, এটা বড় শাক, একটা কিছু তো করে খাবো ভালোই হবে। হ্যাঁ লাল শাকের কাঁচা তাহলে তো খাওয়া যাবে যাক। হ্যাঁ আর ঠাকুর ঘরটা ওখানে মোটামুটি মানে গুছিয়ে নিয়েছি, আসো একবার একটু দেখিয়ে দিই। ঠাকুর ঘরের এখানটা কিন্তু টেবিলটা পেতে নিয়েছি, পাশেই বুক সেলফ, আমার গানের খাতা আর বাবার ছবিটাও রেখে দিয়েছি, আর ওই দিকটা আজকে আর দেখাতে পারছি না, ওই দিকটা কিন্তু আমি স্তূপাকা আর জামা কাপড়, ওটা পরে গুছিয়ে টুছিয়ে দেখাবো। ফুল ফল নিয়ে এসছি, দেখো সামনেই একটা জবা গাছও পেয়েছি, দুটো জবা ফুলও তুলে নিয়ে এসছি। অয়নকে সকাল থেকেই বলছিলাম দুটো জবা ফুল এনে দেবে, আজকে তো ফুল ছিল না ফল ফুল। সকাল থেকে দুদিন আগে থেকে বলছো জবা গাছটা দেখার পর থেকে, তা আমি তো কলকাতাতে থাকতে কিন্তু বাবার কাছে একটা লাল ফুল দিতে হতো, তো জেঠিমারা জেঠিমাদের বাড়ির থেকে জবা ফুল দিত, আর জেঠু জেঠিমা ওই যেখানে থাকতাম তো আমরা পুজো দিতাম, আর গণেশ ঠাকুরকেও শুনেছি নাকি জবা ফুল মানে দেওয়া যায়, তো আমি সঠিক জানি না শুনেছি, তাই আমি বলেছি দুটো নিয়ে আসবে, তা ওকে বলেছি সে ম্যানেজ করে তাদের বাড়ির থেকে দুটো নিয়ে আসছে। আমি আবার বললাম যে তুমি একটু বলতে পারতে রোজই দুটো করে নেবো, কতগুলো ফুটে রয়েছে গাছে ওরা তোলে। আচ্ছা ঠিক আছে দেখা যাক, সবে তো প্রথম দিন নিলাম। চলো তাহলে এইটুকুই জায়গা গুছাতে পেরেছি, রান্নাঘরটাও মোটামুটি গুছিয়েছি, ভিডিওটাকেও তাহলে এখানে শেষ করছি। এবার অয়ন বেরিয়ে যাবে আবার স্পন্দনকে আনতে, ওদিকে গোবিন্দভোগের ভাতও কষিয়ে দিয়েছি, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের দিন হবে নতুন ভিডিও, পরের দিন আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।